দেখেন আর কালারটা আপনারা দেখেন না কি অসাধারণ কালার আসলে বুঝাতে পারবো না যে কালারটা কি সুন্দর লাগতেছে আমার কাছে এই সকাল সকাল খেজুর রস খাওয়ার মানে তৃপ্তিটা শান্তিটা কি সেটা আপনারা বুঝবেন গ্রানটা কেমন মানে কি অসাধারণ গ্রান হৃদয় উজাড় করা গ্রান মানে মাথা পাগল করে দিবে কি গ্রান না খেয়েও শান্তি মানে আপনি খেয়ে যতটুকু তৃপ্তি পাবেন আমার মনে হয় যে গ্রান নিয়ে আরো বেশি তৃপ্তি পাচ্ছি আমি আমি এখন এই কাঁচা খেজুরের রস খাবো খাবো কি না আপনারা বলেন না খাবো না কেন খাবো না এই কাঁচা খেজুরের রসে নিফা ভাইরাস ছড়াতে পারে নিফা ভাইরাস কিভাবে আসে সেটা হচ্ছে বাদুরের মাধ্যমে শীতকালে এই নিফা ভাইরাস ছড়ায় বাদুর তো এই খেজুরের রস খায় তখন এই বাদুরের মধ্যে থেকে এই ভাইরাসটা এই রসের মধ্যে আসে এবং আপনি যদি কাঁচা খান না ফুটিয়ে খান তাহলে কিন্তু আপনার মধ্যেও এই ভাইরাসটা যাবে তাই আমরা এই রস কাঁচা খাবো না আমরা সিদ্ধ করে ফায়েস তৈরি করে খাবো আমি লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাদুরটা দুর্মুখ যায় কিনা লোক বললো যে না স্যার আমি ভালো করে উপর দিক থেকে ফলে তিন দিয়ে ভালো করে ডেকে রাখি যেন বাদুরে মুখ না দেয় তাই ওই লোকটা হয়তো এভাবেই ভালো করে আমার জন্য নিয়ে এসেছে কিন্তু আপনারা যেখান থেকে খাবেন ওই লোকটা হয়তো বা এভাবে ভালো করে প্রোটেকশন দেয় নাই বিদায় বাদুর মুখ দিতে পারে নিফা ভাইরাস হতে পারে তাই আমি খাবো কিন্তু কারণ যে লোকটা বলেছে যে নবীনগর থেকে এনে আমাকে রস খাওয়াবে কোনো টাকা লাগবে না সেই লোকটা যদি বলে যে স্যার বাদুরে মুখ দেয় না তাহলে নিশ্চিত মুখ দেয় নাই কারণ তার প্রতি আমার বিশ্বাস আছে তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগে যাক যাক একটু খাইছি অসুবিধা নেই খুব স্বাদ মানে রস এত সাতকা খেজুরের রস এত সাতকা আমি আর বেশি খাবো না একটু ভয় লাগতেছে কারণ বাদুর যদি একটু মুখ দিয়ে দেয় তাহলে কিন্তু নিফা ভাইরাস হয়ে যাবে আর নিফা ভাইরাস হলে মাথা ব্যথা সহ প্রচন্ড জ্বর হয় ফলাপ বকা খিঁচুনি অজ্ঞান হয়ে যাওয়া মাঝে মাঝে শ্বাসকষ্ট এই সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি যে হসপিটাল আছে বা হাসপাতালগুলো আছে ওই হাসপাতালগুলোতে যোগাযোগ করবেন আর খেজুরের রস যদি খেতে চান আমার বাসায় চলে আসুন যদি ফায়েস খেতে চান সন্ধ্যার দিকে যোগাযোগ করুন আপনাদেরকে খাওয়ানো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম